আমরা কোনো ছবি একটা পিডিএফ ফাইলের মাধ্যমে লোড করব ভাবি, তখন একটা অ্যাপেরই কথা আমাদের সব থেকে আগে মনে পড়ে, ডক স্ক্যানার। সহজে খুব তাড়াতাড়ি আপনার পিডিএফ ফাইল করতে পারবেন এবং ছবিগুলোকে একটা ফাইলের মধ্যে সহজেই আপলোড করে নিতে পারবেন। তো চলুন, আমি অভিজিৎ, টোটাল টেকনো চ্যানেলে পিডিএফ ফাইল নিয়েই আজকে ভিডিও করতে চলেছি। প্রথমে আমরা ডক স্ক্যানারে যাব, দিয়ে গ্যালারিতে গিয়ে আমরা ফটো চুজ করব, দু তিনটে ফটো নিয়ে নেব, একটা দুটো তিনটে, এই তিনটে নিয়ে নিলাম। ডক স্ক্যানারটা কিন্তু আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, পরবর্তী সময়ে এটা আপনারাও করে নেবে, আমি এটা ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, করে নেবেন আপনারা। তিনটে আমি সিলেক্ট করলাম এবং ডান করে দিচ্ছি, ডান করে দিলাম। হাউ ডু ইউ ওয়ান্ট টু প্রসেস ক্রপিং অ্যান্ড কালার ফিল্টার, ম্যানুয়ালি বা অটো? আমি ম্যানুয়ালি করে দিলাম, তাহলে কি নিজেই করলে বেটার হয়, তো চলুন করে নিই। কন্টিনিউতে প্রেস করলাম, দেখুন ক্রপ জাস্ট একটু ছোটো করে দিচ্ছি, দিয়ে অ্যারো চিহ্নটায় প্রেস করলাম। কালার ফিল্টার আছে, আপনি যে কোনো কালারে করতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রাখলাম। পরবর্তীটাকে নিয়ে নিচ্ছি, এটা সেভ হয়ে গেল, পরবর্তীটাকে ক্রপ করে নিচ্ছি, করে নিলাম, এটাকে আমি অরিজিনাল কালারে রাখলাম, দিয়ে সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। পরবর্তী এটাকে নিচ্ছি, পরবর্তী নেক্সট যেটা আছে টোটাল টেকনো, যেটা আমার চ্যানেল, এটাই লেগো, নতুন লেগো করেছি আমি, তো এটা কালার যদি এরকম করে দিই তাহলে আমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা লেগো করছি সেটা না, অরিজিনাল কালারেই রাখবো, দিয়ে ওকে করে দিলাম, সেভ হয়ে গেল। এখানে আরও এডিট করা যেতে পারে, এডিট অপশান আছে, ওপে পিডিএফ শেয়ার করা যেতে পারে, সেভ, তো আমি সেভ করে নিলাম। সেভ অনলি দিস ফাইল, শুধু এই ফাইলটা যেটা দেখছেন টোটাল টেকনো, এটাকে ফাইল না গোটা এন্টার ফাইলটাকে করব, তো আমি গোটা এন্টার ফাইলটাকেই সেভ করলাম, তো ইন্টারনাল স্টোরেজ ক্লিক করে দিলাম, সেভ করে দিলাম, তো সেভ সাকসেসফুলি ক্লোজ করে দিচ্ছি। চলুন আমরা ফাইলে যাই, ফাইলে চলে এসছে, দেখে নি প্রথম ছবিটা এটা, দ্বিতীয়টা এটা, তৃতীয়টা এটা চলে এসেছে, এটা একটা পিডিএফ ফাইলে চলে এসছে, আমি জাস্ট এটা সিলেক্ট করে শেয়ার করে দিতে পারি। এটাই হলো পিডিএফ করা যায়, এইভাবেই পিডিএফ করা যায়, খুব সহজ, আপনিও ব্যবহার করুন। তো দেখুন এই ডক স্ক্যানার অ্যাপটা আমরা ব্যবহার করা দেখলাম কেমন করে করতে হয়। অভিজিৎ, টোটাল টেকনো চ্যানেলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণ অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস করুন। ধন্যবাদ।